সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে ওয়ারের পথে হারতে যেয়ে কি বিপদে পড়তে যাচ্ছে হাউসফুল ফোর? এখন এমন কথা কেন বলছে সেই বিষয় আসছি, বাট তার আগে বলে নেই, প্রত্যেক ফেস্টিভ্যালের মতো দিওয়ালিতেও কিন্তু অনেক মুখিয়ে থাকে বড় একটা মুভির আশায়, এবং এই দিওয়ালির উৎসবে কিন্তু বড় বড় ছবি রিলিজ দেওয়া হয়, যার ট্রেন্ড অনুযায়ী আসতে যাচ্ছে হাউসফুল ফোর। এখন হাউসফুল ফোর এর মতো একটা বিগ বাজেটের মুভির সাথে আরো দুটো মুভি আসতে যাচ্ছে, একটি হচ্ছে মেড ইন চাইনা এবং অন্যটি হচ্ছে সারান্ট কিয়া। এখন অন্যান্য বিগ মুভির মতো হাউসফুল ফোর এরও টিকিট প্রাইস বাড়ানো হয়েছে, বাট হাউসফুল ফোর এই টিকিট প্রাইস বাড়ানো নিয়ে যে কাজটা করেছে সেটার জন্য একেবারেই প্রস্তুত ছিল না ট্রেড অ্যানালিস্টরা এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টসরা। তারা তাদের টিকিট প্রাইসটা বাড়িয়ে সেম রেঞ্জে রেখেছে যে রেঞ্জটা ছিল ওয়ারের জন্য। এখন ওয়ারের টিকিট প্রাইস কিন্তু হিন্দি ফিল্মে এ যাবৎকালের সবচেয়ে হাইয়েস্ট টিকিট প্রাইস ছিল। অবশ্য ওয়ারের ক্ষেত্রে এটা নিয়ে কোনো প্রবলেমও হয়নি, কারণ ওয়ার মুক্তি পেয়েছে 2 অক্টোবর, একদম ছুটির দিনে। তার উপর আবার এই মুভি দেখার জন্য দর্শকরা টাকা দিতেও রাজি ছিল, কারণ হচ্ছে এই মুভির একটা হিউজ বাস ছিল এবং এখানে টাইগার এবং ঋত্বিককে এক ফিল্মে দেখা যাবে, দুজনেই অ্যাকশন প্যাক রোলে থাকবে। প্লাস এই মুভির ভিজুয়ালাইজেশন, ট্রেলার, টিজার, কন্টেন্ট সব কিছু মিলিয়ে এই মুভি নিয়ে দর্শকদের এক্সাইটমেন্ট ছিল শুরু থেকেই বেশি, এবং ন্যাশনাল হলিডেতে রিলিজ পাওয়ায় এই মুভিটার ক্ষেত্রে কিন্তু টিকিট প্রাইসটা খুব একটা ম্যাটার করেনি। ইনফ্যাক্ট এটা কিন্তু 2019 হাইয়েস্ট গ্রসিং ফিল্ম হয়ে গেছে, এবং সোমবার পর্যন্ত এই মুভি অল ইন্ডিয়া জুড়ে ইনকাম করেছে 304 কোটি রুপির কাছাকাছি, এবং এরই সাথে এটা সুলতান এবং পদ্মাবতকেও হারিয়ে দিয়েছে, এবং এটা এখন ইন্ডিয়ার 7th হাইয়েস্ট গ্রসিং ফিল্মের তালিকায় নিজের নাম লিখিয়েছে। বাট হাউসফুল ফোরের ক্ষেত্রে এই টিকিট প্রাইসটা সেম রাখার পিছনে যে সমস্যাটা সেটা হচ্ছে হাউসফুল ফোর কিন্তু একেবারে হলিডেতে মুক্তি পাচ্ছে না, এটা হলিডের 4 দিন আগে মুক্তি পাচ্ছে, এবং এই জন্যই ট্রেড অ্যানালিস্টরা মনে করছেন ওয়ারের মতো টিকিট প্রাইস হাউসফুল ফোরের করাটা খুব একটা ওয়াইজ ডিসিশন নয়, বরং হাইস্ট তারা এতটুকু করতে পারে, তারা ফার্স্ট 3 দিনের টিকিট প্রাইসটা লো করে দিক, এরপরে যদি রেসপন্স ভালো থাকে তাহলে টিকিট প্রাইসটা বাড়াক। এছাড়া অনেক এটাও মনে করছেন বলিউডে বিগ মুভিগুলোর ক্ষেত্রে একটা ট্রেন্ড থাকে, সেটা হচ্ছে লাস্ট যেই বিগ মুভি হিট ব্যবসা করেছে সেই মুভির টিকিট প্রাইস অনুযায়ী পরবর্তী বিগ মুভির টিকিট প্রাইসটা ঠিক করা হয় এবং সেই রেঞ্জে রাখা হয়। কিন্তু হাউসফুল ফোর যদি এখন এই কাজটা করে তাহলে তাদের বিজনেসে একটা লস আসতে পারে, কারণ যদি সামহাও হাউসফুল ফোরের রেসপন্সটা খারাপ আসে এবং এটা যেরকম এক্সপেক্ট করা হয়েছিল সেরকম বাস প্রথম দিনই ক্রিয়েট করতে না পারে, তাহলে পরবর্তী দিনগুলোতে এই মুভিটা একদম ডাউনফল হবে, এবং তখন টিকিট প্রাইস বাড়ানোর কারণে ডিস্ট্রিবিউটর এবং হল মালিকরা অনেক ক্ষতির সম্মুখীন হবে। এছাড়া অনেক মাল্টিপ্লেক্স মালিকরাও মনে করছেন তারা এই টিকিট প্রাইস বাড়ানোর একেবারে এগেনস্টে। এছাড়া অনেকে এটাও বলেছেন সামটাইমস তাদেরকে বাধ্য হয়ে টিকিট প্রাইস বাড়াতে হয়, কারণ ডিস্ট্রিবিউটররা হল মালিকদের ব্ল্যাকমেইল করে, যদি তারা টিকিট প্রাইস না বাড়ায় তাহলে তাদেরকে ফিল্ম দেওয়া যাবে না, অ্যান্ড দ্যাটস ওয়াই কোনো চয়েস না থাকে তাদের টিকিট প্রাইস বাড়াতে হয়। সো ভিউয়ার্স, হাউসফুল ফোরের এই টিকিট প্রাইস বাড়ানো নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।